মধ্যপ্রাচ্যের এই রাজনীতিটা আসলে করা দরকার ছিল সৌদি আরবের, কিন্তু সৌদি যুবরাজ হঠাৎ করে তার রাজনৈতিক লক্ষ্যটা পথভ্রষ্ট করে ফেলেছেন। তিনি এখন লক্ষ্য করছেন যে সৌদিকে কীভাবে আপনার কমার্শিয়াল জোন বানানো যায় বা পর্যটন নগরী, আর এটার জন্য পশ্চিমাদের যত রকম প্রযুক্তি আছে, পশ্চিমাদের যত রকম ইনভেনশন আছে, অত্যাধুনিক বিলিয়নস অফ ডলার দিয়ে তিনি সৌদিকে নতুনভাবে সাজাচ্ছেন। কিন্তু তিনি বুঝতে পারছেন না এই যে প্রযুক্তিগুলো নিয়ে সৌদি আরবে তিনি সাজাচ্ছেন, এই প্রযুক্তিগুলোর চেয়ে আরও বেশি জরুরি ছিল মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নিজেদের শক্ত করা, পাশাপাশি নিজেদের প্রযুক্তি ব্যবহার করে জ্ঞান বিজ্ঞানে আরও ইনভেস্ট করে এমন কিছু করা যেটা দিয়ে পশ্চিমাদের অর্থনীতি চাঙ্গা করা হবে না, নিজেদের অর্থনীতিও চাঙ্গা হলো, দেশটাও উন্নত হইল। পাশাপাশি যেই রাষ্ট্রগুলা আপনার এই মুহূর্তে একটু এতিম আছে, গার্জিয়ানবিহীন, তাদের সাথে সৌদির অবস্থানটা শক্ত করা। তো এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে একটু এতিম রাষ্ট্র আছে হচ্ছে আফগানিস্তান। আল্লাহ রাবুল আলমিন আফগানিস্তানকে ঢাইলা দিয়েছেন, কিন্তু ঢাইলা দেওয়া জিনিসগুলোকে ব্যবহার করার জন্য টেকনোলজি দরকার। আজকে বাংলাদেশ বলেন, আমাদের বেশিরভাগ আরব রাষ্ট্র বলেন, বা আমাদের এশিয়ার দেশগুলোর মধ্যে হাতে গোনা দুই একটা দেশ বাদ দিলে আমাদের তেল আছে, গ্যাস আছে, স্বর্ণ আছে, অনেক কিছু আছে, প্রাকৃতিক সম্পদ, কিন্তু পশ্চিমাদেরকে দিয়ে যদি এগুলো উত্তোলন করতে যাই, হিসাবে ভুল দেয়, মাপে বেশি নিয়ে যায়, আর ধরেন নিজেদের জিনিস এরা তুলে নিয়ে যায় 70% 80%, আমরা পাই 20%, কামলা খাটি আমরা, পয়সা কামাই এরা। তো এইরকম সিচুয়েশনে থাকা আফগানিস্তানের যে প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদটা ভালোভাবে যেন নিজেরা ব্যবহার করতে পারে, আফগানিস্তান যেন শক্তিশালী হয়, সেই জন্য এক বিরল সিদ্ধান্ত নিয়েছে ইরান। আমি মনে করি দ্যাটস দ্য রিয়েল পলিটিক্স। আয়তুল্লাহ খামিনি বড় ব্লুটুথ ক্যারেক্টার। বিশ্ব যখন আফগানিস্তানকে একঘরে করে রেখেছে, তখন কাবুলের পাশে দাঁড়াচ্ছে ইরান। আর আফগানিস্তানের শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো একটি পরিকল্পনা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিষয়টি সামনে উঠে এসেছিল। প্রস্তাবটি পাঠিয়েছে ইরানের তেল শোধনাকারী ভিরা এনার্জি অ্যান্ড কেমিস্ট্রি কোম্পানি। এটা ইরান সরকারের পক্ষ থেকেই এই আমন্ত্রণ। আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে সভা করেছেন কোম্পানিটির প্রতিনিধিরা। আফগানিস্তানের সংবাদ মাধ্যম টলো নিউজ এই খবর প্রকাশ করেছে। আপনার মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলছেন যে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আফগানিস্তানের আপনার মানে অপরিশোধিত তেল শোধন করা যাবে, এই বৈঠকে তার রোডম্যাপ উপস্থাপন করেন ইরানের এই কোম্পানিটি, যেটা সরকার কর্তৃক কন্ট্রোলিং করে। এতে কাবুলের উৎপাদিত তেলের গুণগত মান বহুগুণে বাড়বে বলেও আশ্বস্ত করা হয়। এদিকে আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বলছে, স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য তেল খাতে ছোট বড় শোধনাগার স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চেম্বারের কর্মকর্তাদের মতে, আফগানিস্তানে তুলনামূলকভাবে অল্প বিনিয়োগে তেল শোধনাগার নির্মাণে ইরানের অভিজ্ঞতাকে কাজে লাগালে ইতিবাচক ফল পাওয়া যাবে। আর দেশের খনিতে মানসম্মত শোধনাগার গড়ে উঠলে আফগানিস্তানের অভ্যন্তরে খনিজের দাম কমবে, একই সঙ্গে রপ্তানি থেকেও বেশি মুনাফা পাওয়া যাবে বলে জানিয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ। আফগান খনি এবং পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মতে দেশটির জ্বালানি চাহিদার 10-15% আসে কাশকারি তেলক্ষেত্রের মাধ্যমে। এছাড়া আরও বড় অনেক তেলক্ষেত্র রয়েছে। আর বর্তমানে প্রতিদিন গড়ে 5-5,500 ব্যারেল তেল উৎপাদন করছে কাবুল। প্রযুক্তি সক্ষমতা অর্জন করতে পারে এই সংখ্যা আরও বেশ কয়েক গুণ বেড়ে যাবে, যেটা আফগানিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করবে। এখন যেহেতু আফগানিস্তানের কাছে এই প্রযুক্তি নাই, এই প্রযুক্তির জন্য সেদিকে হাত বাড়াচ্ছে চীন। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, চীন যাইচা গিয়া খুব বেশি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, ভারতও কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করতে চায়, মুখে মুখে যাই বলুক কেন, কারণ এই জিনিসগুলোতে একটা হিউজ টাকা আর্নিং হবে। তা আমার মনে হয় প্রযুক্তি ইরানের ব্যবহার করবে আফগানিস্তান, 10টা টাকা পাইলে আমাদের ইরান পাবে, বিভিন্ন দিকে এদের কাজে লাগবে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে অনেক টাকা পয়সা দরকার, তো এটা ইরানের সাথে যে চুক্তিটা বা ইরান সরকারের যে প্রস্তাবটা আফগানরা মেনে নিবে আশা করি, তারপরেও যদি কোনো কারণে না মাইনা নেয় এটা একটা ভুল সিদ্ধান্ত হবে, এটা ইরানের সাথে ডিল করা উচিত। তবে সব কিছু মিলিয়া ইরানের যে চেম্বার অফ কমার্স এবং আফগানের যে চেম্বার অফ কমার্স, এটা দুইটা যৌথ বৈঠকে যতটুকু বক্তব্য আসছে যে মোটামুটি তারা একসাথে এই কাজটা করতে চাচ্ছে, ভঙ্গুর আফগানিস্তানের অর্থনীতিকে শক্তিশালী করতে এবার উপরে একটা ছাতা তৈরি করতে চাচ্ছে ইরান, এটা নেওয়া উচিত আফগানিস্তানের। ভালোই হবে, খারাপ না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।